আচ্ছা, তোরা সবাই মিলে ওই বামুন বউকে নিয়ে পড়েছিস কেন বল দেখিনি? হ্যাঁ, শহরে গিয়ে যে মা করেছে না, যত মনে পড়ছে তত করেছে রে। মোটর গাড়ি দেখে না আমার হাতটা কেঁপছে কেঁপছে, এমন আপনি দৌড়ে রয়েছে ছাড়ছে না। দেখো একবার রাস্তায় আসতে পারিনি, এখানে তো একটু প্রাণ খুলে এসেছি। আর ওই যে কারখানার বাবুরা ছেলেক নিয়ে চিৎকার করতে করতে নিজে যাচ্ছিল, আর সেই দেখে জ্যোতিমা বলেছিল আমি যখন ওই পেট্রোম শহরে এলো তখন আমারও ঠিক তোর মতো দশাই হয়েছিল। আমাদের হোটেলে ওসব পাবেন না, এক এক বেলায় আধ মন চালের ভাত রান্না হয়, তাতেই বলে কুল হয় না, বাসি ভাত আসবে কোত্থেকে? আল বাদ বাসি ভাত, গন্ধ বেরোচ্ছে। বাসি ভাত কখনো না, আপনি নতুন লোক, এরা সব আমার পুরনো খদ্দের, আপনি এদের কাছে জিজ্ঞেস করে দেখুন। না না, বাসি পচা হোটেলে পাইনি কখনো, আমরাও তো খাচ্ছি, কই ভাত বাসি বলে তো মনে হচ্ছে না। আমার হোটেল না চলে না চলুক, তাই বলে বাসি পচা খাওয়াবার পীরবৃত্তি ভগবান যেন আমার না দেন। তার মানে তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি? আমি তা বলছি না, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমাদের হোটেলে থাকে না। থাকে না থাকে না, বড্ড যে নবাবী কথা হচ্ছে, বাসি ভাত হাড়িতে ফেলে দাও না তোমরা। না বাবু, না বাবু, হাতে নাতে ধরলাম তবু বলছি না বাবু। না দাও মজা দেখে, মানে কি মজা দেখাবেন আপনি? টের পাবে চোর যত সব, একদম বাজে কথা বলবেন না, 100 বার বলবো, বলার মতো হলেই বলবো। আপনার চা খুশি আপনি বলুন, এখান থেকে বেরিয়ে গিয়ে বলুন। এখানে বাবুরা থাকছেন তাদের শান্তি রেখে দেন। না না, আমার যা বলার সকলের সামনে যা বলবেন সে তো শুনেছি মশাই, এবার ক্ষমা দেন নয়তো বাইরে যান। আমরা তো কোনো দোষ করিনি, খাবার ঘরে কেন এমন করছি? ঠিক আছে আমি বাইরেই যাচ্ছি, বাইরে 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 মার বড় গলা, পচা খাবার দেবে আমার বড় বড় কথা বলে, বাইরে বাইরে এই ছয় এই নাম দিয়ে দুধের গন্ধ যাইনি এখনো, এ আমাকে মারবে বলেছে। শুনুন মশাই, হোটেলের নাম হয়েছে তাই খাবারে বাসি পচা যা পাচ্ছে সব ঢুকে বাদে নামে চড়ে কেটে যাবে, এসব তো চুরি এখানে চলবে না। হোটেলের নামে মিথ্যে কথা করছে, বদনাম, মিথ্যে কথা সব এবং এইসব কথা আপনাদের জানাবো বলার, এই ছোকরা আমাকে মারতে এসেছিল বুঝুন, হোটেল পাড়ায় গুন্ডামি। দেখুন কি কথা বলছেন, কে আপনাকে মারবে? তুমি, আপনি মিথ্যে কথা বলছেন কেন? চুপ, মিথ্যে কথা আমি কখনো বলি না। নরেন কি মারধর করার নতুন ছেলে? হ্যাঁ, আপনি খামোকা ছেলেটার নামে অনেচ্ছ কথা বলছেন। থামো, অনেচ্ছ কথা আমি কখনো কারোর নামে বলি না। অনেচ্ছ কথা, মিথ্যে বদনাম দিয়ে হোটেল ভাঙতে এসছেন চক্রবর্তী বাবুর হোটেলের পদ্ম দিদি, তিনি আপনার কে হন? কে পদ্ম দিদি? কেন আপনি চেনেন না? এক্ষুনি এখানে আসার আগে আপনি পদ্ম দিদির সঙ্গে গুজুর গুজুর করে এই হোটেলে ঢোকেননি? ও নামে কাউকে আমি চিনি না। দেখছেন এবার এবার উল্টো সুর গাইছে চোর কথা। আপনি তো যা মুখে আসছে তাই বলছেন অমশাই। এই বলো বলো তো বলো, ওই দোকানটা আমার, আমি নিজে চোখে দেখলাম আপনি ওইখান দিয়ে পদ্মর সাথে কথা বলতে বলতে এই হোটেলে এসে ঢুকলেন। তবে তবে পদ্ম আমার দোকান থেকে তারপর পান কিনে খেলো, বেমালুম বলে দিলেন যে আপনি পদ্মকে চেনেন না। দেখছো তো, বুঝেছি বুঝেছি, এক পাড়ায় হোটেল দোকান সব জাত ভাই। ঠিক আছে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, তবে আমি ছাড়বো না, আমি পুলিশ ডাকবো, আমি স্যানিটারি দারোগাকে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো, এই হোটেল আমি তুলে দিয়ে তবে ছাড়ো। হ্যাঁ বাবা, ধরা যখন পড়েছে তখন মানে মানে কেটে পড়াই ভালো। এ সব কিছু হচ্ছে পদ্ম দিদির মতলবে, হিংসে জ্বলে মরছে তো। যা 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 ভেতরে যে, সেই তো আজকাল যদু আরোগ্যও কম যাচ্ছে না, ওই বোধের চাকরটা চক্রবর্তীর চাকরের সঙ্গে একসঙ্গে চোট বেঁধে রোজ আমাদের খদ্দের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। লোকটা যে কাণ্ড করে গেল তারপরেও মুখ বুঝে সহ্য করাটা তোমার ঠিক হচ্ছে না হাজারিরা, এসব সহ্য করলে ওরা একটার পর একটা চাল চালতে থাকবে। সেই তো, কাজটা যে ওরা করেছে তাতে কোনো সন্দেহ নেই। না মা বাবা,
তা সত্ত্বেও আপনি যদি এতটা নরম হন ওরা কিন্তু সত্যি একদিনে হোটেল ভেঙে দেবে। ভেঙে দেবে? রাখো তো, আমার এত স্বাদের হোটেল ভেঙে দেবে বললেই ভেঙে দিল। ঠিক আছে, আজ রাত্রে বাড়ি ফেরার পথে আমি কর্তার ওখানে যাব। পদ্ম, পদ্ম বাড়ি যাচ্ছ? হ্যাঁ, অনেক রাত হলো, বাড়ি যাই। তা তুইও খাবার দাবার গুলো গুছিয়ে নিয়ে বাড়ি চ। যাই। আরে তোর কাশিটা তোর বাড়লো, কাল থেকে জ্বর জ্বর বলছিলি, জ্বরটা আসেনি তো? না, ও ঠিক হয়ে যাবে। আরে না না, এত খাটাখাটির কাজ, এতদিন তুই বরং বাড়িতে দুদিন বিশ্রাম, হোটেল হোটেল করে কি জীবনটা দিবি? আর শোন, এক কাজ কর, এই টাকা কটা রাখ দেখিনি, কিছু ওষুধ ওষুধ কিনে খা। তুমি রেখে দাও, দরকার হলে আমি চেয়ে নেবো। আচ্ছা পদ্ম, আর যদি সত্যিই তোর কিছু হয় কে তোকে দেখবে বল দেখিনি? এই আমার জন্যে আর তোর এই অবস্থা। এখন আর ওসব ভেবে কি লাভ বাবু, যাই বাসন কটা গুনতি করে খাবারটা নিয়ে আসছি। আর আমিও একটু অপেক্ষা করি, একসঙ্গে যাবো। বাবু আছেন? আরে হাজারি যে, কি ব্যাপার বাবু? একটা কথা বলতে এলাম বাবু। হ্যাঁ বসো 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 বসো। কি ব্যাপার বলো তো বাবু? একসময় আপনি আমার অন্নদাতা ছিলেন, আজও আমি আপনাকে তাই ভাবি। আপনার হোটেলে কাজ না করলে আমি বাবু দাঁড়াতে পারতাম না। আপনার সঙ্গে যে আমার কোনো শত্রুতা আছে এ কথা আমি ভাবিনি বাবু। কেন এই কথা বলছো কেন বাবু? আমার রান্নার বদনাম করে আমার হোটেল ভাঙার চেষ্টা করা হচ্ছে, এর জন্য লোক পর্যন্ত লাগানো হয়েছে, একই রকম কথা বাবু। সে কি, আমি তো এরকম কোনো খবর টবর পাইনি। তোমার কি ধারণা যে আমার হোটেলের কোনো লোক এই কুকম্ম করেছে? দোষ নেবেন না, সন্দেহ করার কারণ আছে। তা বেশ, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, কাল তোমায় জানাবো। কিন্তু আমার হোটেলের কোনো লোক যে এ কাজ করেনি এ বিষয়ে আমি নিশ্চিত। বাবু এইভাবে আমাকে বিপদে না ফেলে আপনি যদি চান আমি হোটেল তুলে দিচ্ছি। আপনি একবার মুখ ফুটে বলুন বাবু, হাজারি তুমি তুলে দাও আমি তুলে দেবো। না না, আপনি আপনি বলুন। আচ্ছা হাজারি, আমি তো বলছি আমি খোঁজ খবর নিয়ে দেখছি, তুমি আমার উপর একটু ভরসা রেখে দেখো। এখন অন্য কথা বলো দেখি। তারপর চলছে চলছে কিরম রোজগার পাতি? কিরম হচ্ছে রোজগার? দাঁড়াতে মিলে কিরম থাকছে? 40-50। বাহ ভালো, তো বেশ ভালো। তার মানে মাসে প্রায় 250 টাকা মতন লাভ থাকছে। বাবু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না বাবু, কিন্তু আমি জানি বাবু, আজ আমার যা হয়েছে সব আপনার জন্যই হয়েছে বাবু। আপনি ওদের বাড়ি যাচ্ছিলেন? হ্যাঁ যাবো ভাবছিলাম আর কি। আচ্ছা বাবু, আজ আমি আসি। হ্যাঁ আসবে, এসো। আমার ব্যাপারটা একটু দেখবেন বাবু। হ্যাঁ নিশ্চয়ই, আমি মনে রাখবো তোমার কথা। ধরে ফেলেছে? হ্যাঁ। দেখ পদ্ম, এই হোটেলে ওর লোক পাঠানোটা ঠিক হচ্ছে না। হাজারি মানুষটা বড় ভালো, কাজটা তুই ঠিক করিসনি। তুমি থামো তো, না করে উপায় বা কি? রেলবাজারে তো একাই ও সব শুষে নিচ্ছে। এই তো বারুজি মশাই বলছিল ওর হোটেল ভাঙতেই হবে, নইলে সব খদ্দের ওখানেই ডুববে। তা ঠিক, এই তো আজই বলে গেল রোজকার দাঁড়াতো বিল প্রায় 50 টাকার উপর হচ্ছে। আমাদের আজ কত হয়েছে? 6.5 টাকা আনা, বাণিজ্যদের 12 টাকা মতন। এদিকে 2 মাসের বাড়ি ভাড়া বাকি, কানাই পাবে 3 মাসের মাইনে। কানাই বলছিল ও আর কাজ করবে না, দেনা বেড়েই যাচ্ছে। আগে সর্ষের তেল আসতো বালতিতে, এখন আসে বাটিতে। দেখ পদ্ম, মানুষের দিন কি চিরকাল সমান যায় রে? তাই বলে এমন হবে কর্তা বাবু? দুজনে মিলে হোটেল করেছিলাম, রেল বাজারের সেরা হোটেল করে তুলেছিলাম, চেষ্টা ছিল বলেই না করতে পেরেছি। হ্যাঁ কিন্তু সে চেষ্টা আমার আর নেই, চেষ্টা আছে ওই হাজারি। এই বয়সে আশা উদ্যম থাকলে মানুষ যে কতটা উন্নতি করতে পারে, এই দেখ না। কিন্তু কদিন আগে এই হোটেলে 7 টাকা মাস মাইনের পাকের ঠাকুর ছিল, আর এই কদিনের মধ্যে মন্ত্র বলে কোথায় উঠে গেল। তা হাজারি পারে, তুমি পারো না?
না রে পদ্ম, আমি এখন শুধু দেনা করতে পারি। তাহলে দেনা করেই ডুবে মরো, তবু তো বুঝবো কিছু একটা করলে। বড্ড বেশি খেয়ে ফেললাম। কোথায়, সপ্তাহতেই তো কেবল না না বললে। তুমি বাবা খাবার সময় কিন্তু বড্ড লজ্জা লজ্জা করো। লজ্জা লজ্জা করে যদি এত খাই। বাবা নরে খাওয়া হলো? আমি বাবা আসতে পারলাম না, ওই রেলের বাবুরা সব খেতে এলেন। আমি কিন্তু মামা আপনার জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু মামিমা বললেন। না না, বেশ করেছো বেশ করেছো, খেয়ে নিয়ে বেশ করেছো। হ্যাঁ, আমাদের সে টেপিটা কোথায় বলো তো? বড্ড কিন্তু কিন্তু করো, এটাকে নিজের বাড়ি বলে ভাববে, যা গড়িয়ে না। হ্যাঁ গো, তুমি আমার একটু তেল দাও তো। আপনাদের বাড়িতে পান হয়? একটু চুন হবে? আমি পারবো না, কি অখাদ্যি হবে কে জানে, তুই করিস। হ্যাঁ আচ্ছা। বেরোচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ ঘুমোনো ঠিক হয়নি, হোটেলে দেরি হয়ে গেল। আসলে এত আদর যত্ন তো কোথাও জোটে না, আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। চা খান? হ্যাঁ খাই, তবে আমি হোটেলে গিয়ে খেয়ে নেব। চা হচ্ছে, একটু বসে যাই।
কাঠের উনুনই হঠাৎ দরকারে খুব ভালো, কয়লার উনুনে এত সময় লাগে না। তা হ্যাঁ রে, চায়ের সঙ্গে শশা দিবি তো? চায়ের সঙ্গে শশা? কি যে বলো না মা, তুমি ঘরে নিমকি আছে, রেখা বেজে করে তাই দাও। কি জানি বাবু, তোদের রেখেলে ঢং কিছু বুঝি না, যা ভালো বোঝো তাই করো। আমাদের তো দেশে ঘরে নতুন জামাই ঘুম থেকে উঠলে চিরকাল দাব দিতেই দেখি। নতুন জামাই? কে নতুন জামাই? কে আবার? ওই দেশে ঘরে দেখেছি তাই বলছি। রে তুই চাটা কর, আমি নিমকিটা নিয়ে আস। আমার তোর আর রতনের কথা মনে হয়। আমি তো কৃষ্ণনগরের এক খদ্দের বাবুকে বলেছিলাম তোর কথা। তার কাছ থেকে তো খবর পেলো। খবর পেয়ে জামা বিছানা ফুটলিতে বেঁধে এক দৌড়ে দশ দিনের মাইনে অবধি। তোর মতো একদিন রতন যদি এসে ডাকতো হাজারিদা। তোমার মনে আছে হাজারিদা, তুমি সেই একদিন চক্রবর্তীর গদিতে বসেছিলে আর আমি চিৎকার করে বলছিলাম আসুন আসুন হাজারি ঠাকুরের হোটেলে আসুন, তোমার মনে আছে? আসলে তুই খুব ভালো মনে দেখেছিলি তো এটা সব। চাকর ছিলে সারা জীবন, কিন্তু চাকর থাকলে চলবে না, মনে আশা রাখবি। একটা বড় জীবন, একটা বড় জীবন চাই। হ্যাঁ রেলবোর্ডে কাজ করেন, এখানে কাজে এসেছেন, এতে তুই ফার্স্ট ক্লাসে খাইয়ে দাও। মাংস হয়েছে? হ্যাঁ। নিরামিষ তরকারি? হ্যাঁ তাও হবে। এর কথাই বলছিলাম। আমিষ এবং নিরামিষ দুটি রান্নাতে এর কোনো জুড়ি নেই। রান্নার ব্যাপারে একবারে জাত শিল্পী হাজার, এদের তুমি খাইয়ে দাও, একটু তাড়া আছে। নরেন যা, তুমি ওদের নিজে ফার্স্ট ক্লাসে বসে যাও। আপনার ভেতরে আসুন। হাজারি, এদের রান্নার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। তুমি কিরকম রান্না করো সেটা পরখ করবার জন্যই এদের নিয়ে আসা। বরাত যদি তোমার ভালো থাকে তুমি আর একটা হোটেলের মালিকও হয়ে যেতে পারো, একটি পয়সাও তোমার লাগবে না। এটা কিরকম করে হয়? হয় হয়, রেল কোম্পানি স্টেশনের কাছে একটা হোটেল খুলবে বলছে, যে ভালো রান্না করতে পারবে তাকেই মালিকানা দেওয়া হবে। অনেকে দরখাস্ত করবে, তুমিও একটা দরখাস্ত করবে, দেখো কি হয়।